আজ 20টি জায়গায় সিবিআই রেড করে, তার মধ্যে রয়েছে অয়েন সিলের ফ্ল্যাট এবং ফিরাদ হাকিমের অফিস। হ্যাঁ, গুরুত্বপূর্ণ এই দুটো জায়গা। ফিরাদ হাকিমের অফিস থেকে কি কি বেরোয়? এদিকে ফিরাদ হাকিম বলছে এই রেডের বিষয়ে তার কোনো কিছুই জানার ছিল না, সে পুরোপুরি ওপেন, রেড করুক সিবিআই কোনো ব্যাপার না। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওদিকে ট্রেনের দুর্ঘটনায় এতজন মারা গেছে আর এখানে সিবিআই খেলা করছে, কিন্তু সব কিছুকে সাইডে রেখে চমকে দিয়েছে আজ সিবিআই, 20 জায়গায় হানা দিয়েছে সিবিআই। যেন মনে হচ্ছে হাওড়া থেকে বর্ধমানের কোনো একটা ট্রেনে উঠেছে আর এক একটা স্টেশনে এক একটা সিবিআই আধিকারিকরা নামছে। মূলত যতদূর জানা গেছে প্রত্যেকটি পৌরসভায় গিয়ে সিবিআই একটাই জিনিস জানার চেষ্টা করছে, সেটি হলো 2014 সালের পর যে নিয়োগ হয়েছে সেটির বিষয়ে সিবিআই জানার চেষ্টা করছে, সেখানকার ডকুমেন্টস কালেক্ট করছে যে আদেও সেই নিয়োগ যথাযথভাবে হয়েছে নাকি দুর্নীতিতে, কত টাকা নিয়েছে এই দুর্নীতি নাকি টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। তাই 2014 সালের পর থেকে যত নিয়োগ হয়েছে তারই ডকুমেন্টস চাইছে সিবিআই এই পৌরসভায় গিয়ে। এখন দেখার বিষয় এই ডকুমেন্টস পাওয়ার পর সিবিআই এর পরবর্তী পদক্ষেপ কি হয়। যদি কোনো ভুল জিনিস দেখে তাহলে সিবিআই সমন পাঠাতে পারেন ফিরাদ হাকিমকে। আদৌ পৌরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে কিনা সেটা জানা যাবে আর কিছুদিনের মধ্যেই, যখন সিবিআই এই ডকুমেন্টস ভেরিফাই করে দেখবে যে দুর্নীতি আছে না নেই। তবে সিবিআই এর সন্দেহ পৌরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে, এখন দেখার বিষয় পরবর্তীকালে কি হয়।